ওয়েলকাম টু ইউ ওয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকের টপিকস বিগত বছরের রেলওয়েতে আসা ম্যাথামেটিক্সের ইজি সলিউশন। তো প্রথম কোশ্চেন বলেছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 60 অ্যান্ড দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম আর 12 অ্যান্ড 72 রেসপেক্টিভলি। দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু নাম্বার ইচ। এখানে বলেছে দুটো সংখ্যার যোগফল 60 এবং ওদের গসাগু এবং লসাগু পরস্পর 12 এবং 72, তাহলে ওদের অনন্যকের যোগফল কত হবে। দেখো দুটো সংখ্যা আমি জানি না, ঠিক আছে। ফার্স্ট সংখ্যা আমি ধরে নিই এক্স, সেকেন্ড সংখ্যা আমি ধরে নিই ওয়াই, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, দুটো সংখ্যার যোগফল, তাহলে একটা এক্স এবং ওয়াই, এই দুটোর যোগফল হলো 60, ঠিক আছে। এবার আমরা কি জানি যে দুটো সংখ্যা মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু এইচসিএফ গুণ এলসিএম, ঠিক আছে। তো পরের লাইন হবে এক্স ওয়াই ইকুয়ালস টু এইচসিএফ কত আছে 12, এলসিএম কত আছে 72, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই সমান সমান 12 গুণ 72, এটা আমরা বলতে পারি। এবার দেখো এক্স প্লাস ওয়াই এটাকে আমরা বর্গমূল করে দিই, ঠিক আছে, মানে বর্গ করে দিই, সরি, বর্গ করে দিলে কি হবে, এক্স মাইনাস ওয়াই এখান থেকে তার হোল স্কোয়ার প্লাস 4 এবি, ঠিক আছে। এবি কত আছে এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 6 6 36 আর 2 0। এবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4 গুণ এক্স ওয়াইয়ের মান কত, এইখানে দেখো 12 গুণ 72 সমান সমান কত 3600। এইবার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এইবার এটা দেখো প্লাস আছে সমান সমানের ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তোমরা সবাই সেটা জানো। এইবার দেখো তাহলে 3600 মাইনাস এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটার সম্পূর্ণ গুণফল হবে দেখো 3456, ঠিক আছে। এইবার এক্স মাইনাস ওয়াই এইবার 3600 থেকে 3456 যদি আমি বিয়োগ করি তাহলে দেখো 144 হয়, ঠিক আছে। আর এই পাশে স্কোয়ার ছিল, এটা রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এবার 144-এর রুট ওভার কত 12, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 12। আর আমরা কি জানি, প্রথমে কোশ্চেনে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান 60, 60 বলে দিয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা বের করলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান 12, এইবার এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাট, তাহলে 2x ইকুয়ালস টু এখান থেকে 2 আর 6, তাহলে 72 হচ্ছে। আর যদি 2 দিয়ে আমি কাটি তাহলে কত হবে 36, এক্সের ভ্যালু বেরোলো 36, ঠিক আছে। এইবার এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করি, দেখো 60 মাইনাস, ঠিক আছে, এক্সের ভ্যালু আমি এখানে যদি আমি লিখে দিই 36, তাহলে 60 থেকে 36 যদি বিয়োগ করে দিই তাহলে এক্সের ভ্যালু বের হচ্ছে দেখো 24, ঠিক আছে। এইবার আমার কোশ্চেন কি বলেছে, দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ দ্য টু নাম্বার, মানে দুটো সংখ্যার অনন্যকের যোগফল কত। তার মানে আলটিমেটলি এখানে এইরকম চাইছে যে 1/x প্লাস 1/y, ঠিক আছে, অনন্যকের যোগফল। এবার আমি এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, তাহলে 1/36 প্লাস 1/24, ঠিক আছে। এখান থেকে এর এলসিএম দেখো দাঁড়াবে 72, ঠিক আছে। এলসিএম যদি 72 হয় 36 দিয়ে ভাগ করে এখানে দাঁড়াবে 2 আর এখানে 3, ঠিক আছে। তাহলে নেক্সট নাইলে হবে যে 5/72, ঠিক আছে, 5/72 হচ্ছে ওই দুটো সংখ্যার অনন্যকের যোগফল। তো রাইট অ্যান্সার এজ এটা। নেক্সট নেক্সট বলেছে দেখো দ্য ভ্যালু অফ 5/2/3 প্লাস 0.73 মাইনাস 7.123 ইজ ইকুয়ালস টু কত। তো এটা একটা সিম্পল অঙ্ক, দেখো
বলছে 5^5 প্লাস 0.73 মাইনাস 3.123 এর সরলতম মান কত হবে। তো দেখো প্রথমে 3 × 5 = 15 আর 2 কত 17/3 প্লাস 0.73 মাইনাস 3.123, ঠিক আছে। এইবার দেখো এটার আগে দশমিক তুলে দিই, তাহলে এখানে 10 হবে, এই 100 হবে, আর এখানে 1000 হবে। আর দেখো আগে যোগের কাজটা করে নিই, তারপরে মাইনাসের কাজটা করব। তাহলে দেখো আগে যোগের কাজ করতে গেলে এখানে এলসিএম হচ্ছে 300, তাহলে 300 হচ্ছে, আর এখানে হবে 1700, ঠিক আছে, ওপরে প্লাস, আর এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হবে 219, ঠিক আছে, আর মাইনাস 3123/1000 এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এইবার নেক্সট লাইনে দেখো এই দুটোর যোগফল 1919/300, এইবারটা 3123, এটার ক্যালকুলেশন করি, ঠিক আছে। এখান থেকে দেখো এলসিএম আবার 3000 আসবে, ঠিক আছে, আর এখান থেকে 19190 মাইনাস, আর এখান থেকে আসবে 3969, সরি 9369, ওকে 9369 হলো। এবার এখান থেকে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আসছে 9821 বাই 3000। এইবার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 3.273 এটা আসে, ঠিক আছে, এটা ডিভিশন করলে। তো রাইট অ্যান্সার হবে দেখো 3.273, থ্রিটা নেই এখানে, দুটো সংখ্যার মানে ডেসিমেলের পরে দুটো সংখ্যা নিয়েছে, 3.27। নেক্সট বলছে ইফ x/2 প্লাস 2/y ইকুয়ালস টু 1 অ্যান্ড y/2 প্লাস 2/z ইকুয়ালস টু 1, দেন দ্য ভ্যালু অফ z/2 প্লাস 2/x ইস। তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি, যে x/2 প্লাস 2/y ইকুয়ালস টু 1 এখানে বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে y/2 প্লাস 2/x ইকুয়ালস টু 1, তাহলে z/2 প্লাস 2/x এর ভ্যালু কত। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি যে x/2 ইকুয়ালস টু 1 মাইনাস 2/y, ঠিক আছে। এইবার এটাকে আমরা উল্টে দিই, যদি উল্টে দিই তাহলে 2/x, ঠিক আছে, তাহলে এটা উল্টে যাবে y-1/2, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। নেক্সট তারপরে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, যে 2/z হবে, 2/z, ঠিক আছে, এখানে জেড আছে, তো এখান থেকে 2/z ইকুয়ালস টু 1-y/2, ঠিক আছে। এটাকে আবার উল্টে দিই, যে z/2 ইকুয়ালস টু 2-y/2, ঠিক আছে, সরি এখানে আর একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেল, এখানে দেখো x/2, ঠিক আছে, y-2/y, ঠিক আছে। এবার এটাকে যদি উল্টে দিই, ঠিক আছে, 2/x হবে, তখন y/y-2, ঠিক আছে। এবার নেক্সটে দেখো এখানে কি হবে, 2-y এই পাশেরটায়, ঠিক আছে, পরের ইকুয়েশনে 2-y/2 এখান থেকে যদি উল্টে দিই তাহলে 2y কী হবে, জেড, সরি উল্টানোই আছে, মানে এখানে
আবার করি, একটু ভুল হয়ে গেছে। টু বাই জেড ইকুয়ালস টু টু মাইনাস ওয়াই বাই টু। এইবার যদি এটাকে উল্টে দিই, জেড বাই টু ইকুয়ালস টু টু বাই টু মাইনাস ওয়াই, এটা হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে? তো টু বাই এক্সের ভ্যালু ওয়াই বাই ওয়াই মাইনাস টু, আর জেড বাই টু এর ভ্যালু হচ্ছে টু বাই টু মাইনাস টু। এইবার এইখানে দেখো, এই ভ্যালুটা সিম্পলি এখানে রেখে দিই। তো জেড বাই টু এর ভ্যালু কত? টু বাই টু মাইনাস ওয়াই প্লাস টু বাই এক্সের ভ্যালু ওয়াই বাই ওয়াই মাইনাস টু। এইবার দেখো যে টু বাই টু মাইনাস ওয়াই, এটা ওয়াই মাইনাস টু আছে, এইখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে দেখো কী আসছে, যে টু মাইনাস ওয়াই। এবার এটা এলসিএম সেম আছে, তো এখান থেকে টু মাইনাস ওয়াই সেম করে দিলাম। এইবার এখানে ওপরেও দেখো টু মাইনাস ওয়াই হবে, এবার ওপরে এবং নিচে সমান থাকার জন্য এখানে এটা কেটে যাবে, তো অ্যান্সার হবে ওয়ান, ঠিক আছে? তো রাইট অ্যান্সার 3 1। নেক্সট, ইফ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 6.25, মানে সরি 6025, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25 অ্যান্ড এ প্লাস বি ইকুয়ালস টু 5, দেন দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ফার্স্ট অফ অল এখানে দেখো বলে দিয়েছে যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 625, ঠিক আছে? এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 625। এইবার দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এইটার এটা সেম, ঠিক আছে? আমাকে এখানে এটাই রেখে দিতে হবে। এইবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে 25, কিন্তু এ মাইনাস বির ভ্যালু বলে দেয়নি। তো এখান থেকে এ মাইনাস বির ভ্যালুটা বের করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 25। এইবার দেখো এ প্লাস বির ভ্যালুটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এ প্লাস বির ভ্যালু লিখে দিই, আর এ মাইনাস বি ইকুয়ালস টু 25। এইবার এই পাঁচ কাটা, তার মানে এ মাইনাস বি এর ভ্যালু কিন্তু কত, 5 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখানে 5টা লিখে দিই, আর গুণ, ঠিক আছে, এ স্কোয়ার মাই প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 625। এখান থেকে এই এটাটা কাটি, তো এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, তো 625কে 5 দিয়ে কাটলে 125 হয়, ঠিক আছে? তো দেখো এটাই আমার অ্যান্সার বেরিয়ে গেছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 125। তো রাইট অ্যান্সার 4। নেক্সট নেক্সট বলেছে টু বাসেস স্টার্ট ফ্রম অপোজিট পয়েন্ট টুয়ার্ড ইচ আদার অন এ মেইন রোড 185 কিমি এপার্ট, দ্য ফার্স্ট বাস রানস ফর 35 কিমি অ্যান্ড টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ট্রান্সপোর্ট 17 কিমি, ইফ দেন ট্রান্সলেপ্ট অ্যান্ড রানস ফর অ্যানাদার 42 কিমি অ্যান্ড টেক্স দ্য ডিরেকশন ব্যাকস টু রিচ দ্য মেইন রোড। ইন দি মিন টাইম ডিউ টু এ মাইনর ব্রেকডাউন দ্য আদার বাস হ্যাজ রান অনলি 36 কিমি অ্যালং দ্য মেইন রোড, হোয়াট উড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাসেস বি অ্যাট দ্য পয়েন্ট। দেখো এখানে কি বলেছে, দুটো বাস, ঠিক আছে, একে অপরের বিপরীতে যাচ্ছে, ঠিক আছে? মনে করো এইখানে আর এইখানে দুটো ডিস্টেন্স, ঠিক আছে? এখানে এ বাসটা আছে, এখানে বি বাসটা আছে, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে 185 কিমি, ঠিক আছে, 185 কিমি। অঙ্কটা সোজা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে, দেখে ভয় পাবে না। দেখো বলেছে তারপরে নেক্সট ফার্স্ট বাস রানস ফর 35 কিমি, তো প্রথম যে বাসটা সেটা মানে এ বাসটা 35 কিমি চলে গেছে। তারপরে কি করলো, সে ডান দিকে ঘুরে গেল, ডান দিকে তো নিচের দিকে আসবে, এখানে আসলো, এখান থেকে ও কী করলো 17 কিমি গেল, ডান দিকে ঘুরে 17 কিমি।
নেক্সট তারপর বাঁদিকে ঘুরলো, ঠিক আছে, বাঁদিকে মানে এই দিকে সামনের দিকে, এখানে সে 42 কিমি গেল, ঠিক আছে। 42 কিমি যাওয়ার পর তারপর আবার সে ব্যাক টু রিচ দ্য মেইন রোড, তারপর আবার মেইন রোডে চলে গেছে। তার মেইন রোড এটা ছিল আমার, তাহলে আবার কি এখান থেকে মেইন রোডে চলে যাবে, ঠিক আছে। এবার যেহেতু মেইন রোড থেকে এই অবধি আসতে 17 কিমি গেছে, তো এটাও কি হবে 17 কিমি হবে, ঠিক আছে। তাহলে এই অবধি বোঝা গেল ফার্স্ট বাসটা এই অবধি এসে থেমে গেছে, ঠিক আছে। এইবার মাইনার ব্রেকডাউন, অ্যানাদার যে আরেকটা বাস আছে, মাইনার ব্রেকডাউন সামান্য একটু ভুলের জন্য, ঠিক আছে, দ্য আদার বাস অনলি 36 কিমি রান, অন্য একটা বাস, ঠিক আছে, যে বাসটা কেবলমাত্র 36 কিমি যেতে পেরেছে। তাহলে মনে করো এই পর্যন্ত গেছে 36 কিমি, ঠিক আছে, বি বাসটা গেছে, ঠিক আছে, আর এই বাসটা এই পর্যন্ত চলে আসছে। বলেছে হোয়াট উড বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাস, তাহলে এই দুটো বাসের মধ্যে দূরত্ব কত। দেখো এই যে এ বাস এই পর্যন্ত এসে থেমে আছে আর বি বাস 36 কিমি এই পর্যন্ত, তাহলে বলেছে এইখান থেকে এইটার দূরত্বটা কত। দেখ আমি একটু কালারিং করে দিই, যে এইখান থেকে এইটুকুর দূরত্বটা কত, ঠিক আছে, এইটাই জিজ্ঞাসা করেছে। তো দেখো এ প্রথমে 35 কিমি গেল এই পর্যন্ত, আর মেন রোড ধরে এই যে ডান দিকে ঘুরলো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এইটুকু বাদ, কারণ এইটুকু মেন রোডের মধ্যে পড়ে না, ঠিক আছে। এবার 35 কিমি আর এদিকে 42 কিমি টোটাল মেন রোডে, ঠিক আছে, 35 যোগ 42, এখান থেকে এটার যোগফল কত হচ্ছে 77, ঠিক আছে, 77 কিমি। তাহলে এই এ থেকে এই পর্যন্ত বাসটার এখানে দূরত্ব হচ্ছে 77 কিমি, ঠিক আছে, টোটাল, আর এইখান থেকেও 36 কিমি এসে আছে, ঠিক আছে। তাহলে 36 কিমি আর আমার টোটাল ডিস্টেন্স কত 85 কিমি, 85 থেকে যদি আমি 36 যদি বিয়োগ দিই, তাহলে এইখান থেকে এই টোটাল এইটুকুর দূরত্বটা পাবো আমি, ভালো করে বোঝো, ঠিক আছে। 30 টোটাল যে ডিস্টেন্স, সেই টোটাল ডিস্টেন্স থেকে বি বাসটা 36 কিমি এসে আছে, সেই 36 কিমি বাদ দিয়ে দিলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমি পাই পেয়ে যাব। তো এখান থেকে দেখো যদি বিয়োগ করি 149 কিমি হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স টোটাল 149 কিমি। এইবার দেখো 149 কিমি, এবার অলরেডি এ বাসটা 77 কিমি এসে আছে, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এই 77 কিমি যদি আমি এখান থেকে বিয়োগ দিয়ে দিই 149 থেকে, তাহলে এই যে এইটুকু ডিস্টেন্সটা আমি পেয়ে যাবো আরামসে, ঠিক আছে। তো এখান থেকে বিয়োগ করলে হবে 72 কিমি, ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে কিন্তু 72। নেক্সট, এ রোপ ইজ ডিভাইডেড ইন টু দ্য থ্রি ডিফারেন্ট পার্ট, দ্য ফার্স্ট পার্ট ইজ 1/5 অফ দি হোল পার্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ 3/2 দ্য অফ দি ফার্স্ট, দি থার্ড পার্ট ইজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য রোপ। এখানে বলেছে একটা দড়ি আছে, সেই দড়িটা তিনটে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এবার প্রথম পার্টটা বলেছে 1/5, মানে টোটাল যে দড়িটার দৈর্ঘ্য আছে সেই টোটাল দৈর্ঘ্যের 1/5 অংশ হচ্ছে প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা হচ্ছে ফার্স্ট পার্টের, ঠিক আছে, 3/2 অংশ, ঠিক আছে। তাহলে বলেছে থার্ড পার্টটা কত হবে, তো আমি দেখো টোটাল যে দড়ির দৈর্ঘ্য সেটা 1 ধরে নিই, ঠিক আছে। এইবার টোটাল আমার 1, এখান থেকে বলেছে ফার্স্ট পার্টটা, ফার্স্ট পার্টটা বলেছে টোটাল দৈর্ঘ্যের 1/5, তাহলে টোটাল আমার 1, তার 1/5 মানে প্রথম পার্টটা হচ্ছে 1/5 অংশ, ঠিক আছে। এইবার সেকেন্ড পার্টটা যেটা, সেটা বলে দিয়েছে যে প্রথম পার্টের মানে 1/5-এর, ঠিক আছে, 3/2, ঠিক আছে, 3/2 পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট, তো এখানে 3/10 পরের পার্টটা, ঠিক আছে। এবার দেখো এই টোটাল দুটো পার্ট পেয়ে গেলাম, এই দুটো যোগফল করি আর টোটালটা থেকে বিয়োগ করি, তাহলেই তো আমার
तीन नम्बर पार्टा चले आसें तेल वन बाई फाइव प्लस थ्री बाई टेन एखान एलसीएम कि है टेन है ठीक है एलसीएम टेन होले एखाने टू ठीक है प्लस एखान थ्री ताहले फाइव बाई टेन होच्छे एखान क्याल्कुल मैंने क्याल्कुलेशन कर ले वन बाई टू होच्छे ठीक है वन बाई टू होलो ए टोटाल पार्टर दुटो पार्ट मैं प्रथम पार्ट और द्वितीय पार्टर दैर्घ्य यार टोटाल आमार कत आछे वन एबार टोटाल दुटो पार्टर जो मैं वियोग कर दिले तीन नम्बर पार्टा पे जाब तो तीन नम्बर पार्ट दुए कि दुई वियोग एक बाई दुई ताहले एखान थेके वियोग करले कत होबे वन बाई टू ताहले थार्ड नम्बर पार्टा कत वन बाई टू तो राइट आंसर होबे वन नेक्स्ट ए क्लास अफ फिफ्टी गार्लस एंड सेवेंटी बॉयज स्पन्सर्ड ए म्यूजिकल प्रोग्राम इफ 40% of the girls and 50% of the boys attend approximately what percentage of the class attend the program বলেছে একটা ক্লাসে 50 জন মেয়ে আছে এবং 70 জন ছেলে আছে একটা মিউজিক্যাল প্রোগ্রামে যোগ দেয় যদি ঠিক আছে 40% গার্ল এবং 50% বয় ওই প্রোগ্রামে মিউজিক প্রোগ্রামে উপস্থিত থাকে তাহলে কত শতাংশ ওই ক্লাসের কত শতাংশ ওই প্রোগ্রামে উপস্থিত আছে তো এখান থেকে প্রথমে দেখো বলে দিয়েছে গার্ল আর বয়েস ঠিক আছে আমি গার্ল ফর জি লিখলাম বয়েস ফর বি লিখলাম গার্লের 50 আর বয়েস 70 তাহলে টোটাল কত আছে 120 টোটাল ওইখানে স্টুডেন্ট আছে 120 জন ঠিক আছে এবার কি বলেছে মানে গার্লস অ্যাটেন্ড 40% তাহলে আমি এখানে লিখি গার্লস অ্যাটেন্ড তো গার্লস কত আছে 50 জন আছে তার 40% উপস্থিত আছে তাহলে আমি লিখলাম 40 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চার পাঁচা 20 তার মানে 20 জন গার্ল এখানে উপস্থিত আছে আর বয়েজ অ্যাটেন্ড বয়েজ 50% অ্যাটেন্ড আছে তাহলে 50/100 কতজন আছে টোটাল 70 জন বয়েজ তাহলে এই জিরো এই জিরো এই জিরো কাট তাহলে 5 × 7 = 35 ঠিক আছে তাহলে 35 জন ছেলে এবং 20 জন মেয়ে ওই মিউজিক্যাল প্রোগ্রামে উপস্থিত হয়েছে তাহলে টোটাল অ্যাটেন্ড কত হচ্ছে ঠিক আছে টোটাল অ্যাটেন্ড দেখো 20 জন বয়েজ প্লাস 35 এই দুটো যোগ করলে 55 আসছে ঠিক আছে তাহলে 55 জন টোটাল ওই মিউজিক প্রোগ্রামে অংশগ্রহণ করে এইবার বলেছে কত শতাংশ মানে পার্সেন্টেন্সে প্রকাশ করতে বলেছে তাহলে টোটাল আছে 55 জন উপস্থিত হয়েছে কতজনের মধ্যে 120 জনের মধ্যে আর 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেন্সে চলে আসবে এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে এখান থেকে 5 × 2 মানে 2 দিয়ে যদি কাটি তাহলে 5 × 2 = 10 আর 6 × 2 = 12 তাহলে হবে 275 ঠিক আছে বাই 6 মানে 6 দিয়ে ডিভিশন করলে দেখো এখানে 46.8 অ্যাপ্রক্সিমেটলি আসে ঠিক আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে দেখো এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে অ্যাপ্রক্সিমেট মানে অনুমানিক কত হতে পারে তো দেখো অপশান ই সরি 1 46% হবে এটা অ্যাপ্রক্সিমেট ওই প্রোগ্রামে উপস্থিত হয়েছিল নেক্সট দ্য সিম্পল ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট অফ 3400 for 4 years is 680 the rate of interest বলেছে যে একটা সরল সুদ ঠিক আছে 3400 টাকা 4 বছরে 680 টাকা হয় তাহলে ওর রেট অফ ইন্টারেস্ট কত তো আমরা জানি যে ক্যাপিটাল আর মানে রেটেড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা এটা সহজই ছিল অঙ্কটা তো দেখো রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু আমরা কি জানি যে পিটিআর বাই 100 এইখানে দেখো আর বলে দিয়েছে 680 ঠিক আছে 680 সুদ বলে দিয়েছে 680 টাকা আসল বলে দিয়েছে 3400 টাকা আর এখান থেকে টাইম বলে দিয়েছে 4 বছর আরটা বের করতে হবে তাহলে আরটা আমি আর রেখে দিই 100 এইবার নেক্সট লাইনে আমি বলতে পারি আর ইকুয়ালস টু 680 × 100 / ঠিক আছে সরি 3400
মাল্টিপ্লাই ফোর, ঠিক আছে, এটা আমি বলতে পারি। এইবার এই দুটো জিরো কাটে, ঠিক আছে, এইবার যদি এই দুটো জিরো কেটে দিই, তিন দিয়ে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, ঠিক আছে, তবে দেখো 170 আর এখানে 2 আসছে, সরি, এই 4 দিয়ে এটা কাটলে 170 আসে, ঠিক আছে, আর এখান থেকে 17 দিয়ে যদি কাটি তাহলে 17×17 আর 1×2 আর এখানে 17×34 আসে। এবার এটা যদি আমি কাটি 5×10, ঠিক আছে, তাহলে আর সমান সমান 5%, তো অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, 5%। নেক্সট দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইডেড 155, 260, 350 অ্যান্ড লিভ দ্য রিমাইন্ডার 5, 10 অ্যান্ড 12, সরি 15 রেসপেক্টিভলি। মানে বলেছে সব থেকে বড় যে সংখ্যা 155, 300, 260 এবং 315 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5, 10 এবং 15 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। তো দেখো এটা যদি আমি এই শেপ মানে গসাগু যদি বের করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো এইখানে রিমাইন্ডার 5 থাকে, তার মানে এই 155 থেকে যদি আমি 5 একবারে বিয়োগ করে দিই তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না, একদম সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে, তাহলে কত হবে 150, ঠিক আছে। এখান থেকে যদি 260কে আমি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো 250, আর নেক্সট 315 থেকে যদি আমি 15 বিয়োগ দিয়ে দিই তাহলে 300, ঠিক আছে। আমি কেন বিয়োগ করলাম, কারণ এর মধ্যে কোনো রিমাইন্ডার থাকবে না, ঠিক আছে, সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে, আর এর থেকে যদি আমি গসাগু বের করে দিই তাহলে এর অ্যান্সার সরাসরি বেরিয়ে আসবে। তো এখান থেকে আমি প্রথমে 5 যদি দিয়ে বাদ দিই মানে তাহলে এখানে 30 আসছে, এখানে 50 আসবে আর এখানে 60 আসবে। তারপরে আবার যদি আমি 5 এখান থেকে বাদ দিই তাহলে এখানে 6 আসবে, এখানে 10 আসবে, এখানে 12 আসবে। তারপরে যদি আমি আবার 2 বাদ দিই তাহলে এখানে 3 আসবে, এখানে 5 আসবে, এখানে 6 আসবে। দেখো আর যায় না, তাহলে এই তিনটে মানে 5×5=25 আর 25×50, ঠিক আছে, এদের গসাগুই এই 50 দিয়ে যদি আমি প্রত্যেকটা যদি ভাগ করি তাহলে, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে তাহলে এই যে 5, 10, 15 পরস্পর, ঠিক আছে, ডিভিশন হয়ে 5 রিমাইন্ডার থেকে যাবে, 5, 10, 15, ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে 2, 50। নেক্সট এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 12 ডেজ, ওয়াই অ্যান্ড জেড ক্যান ডু ইট ইন 18 ডেজ, অ্যান্ড এক্স অ্যান্ড জেড ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ। ইফ এক্স, ওয়াই অ্যান্ড জেড ক্যান টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কি বলেছে যে এক্স প্লাস ওয়াই এরা দুজনে মিলে 12 দিনে একটা কাজ করতে পারে। নেক্সট লাইনে বলেছে ওয়াই প্লাস জেড এরা দুজনে মিলে একটা কাজ 18 দিনে করতে পারে, এবং এক্স আর জেড এরা দুজনে মিলে একটা কাজ 15 দিনে করতে পারে। এইবার দেখো ফার্স্ট অফ অল আমি এই তিনটের এলসিএম বের করে নেব, ঠিক আছে, এলসিএম দেখো 180 বেরোচ্ছে, তার মানে 180, এইটাই হলো এই তিনজনে মিলে যে টোটাল কাজটা করবে সেটা হচ্ছে টোটাল এত ইউনিট কাজটা করবে, ঠিক আছে। এইবার একা এই যে এরা দুজনে মিলে একসাথে মানে কতদিনে কাজটা করতে পারবে, দেখো এই 12 দিয়ে এটা ডিভিশন করলে এখানে 15 হচ্ছে, এ 15 ইউনিট কাজ করতে পারবে, ঠিক আছে, এ 10 ইউনিট কাজ করতে পারবে, আর এটা 12 ইউনিট কাজ করতে পারবে, ঠিক আছে, এলসিএম বেরিয়ে গেলাম। এইবার এরা তিনজনে মিলে দেখো কত ইউনিট কাজ করতে পারবে, দেখো এরা দেখো এখানে আবার প্রতিটায় দুজন করে আছে, ঠিক আছে, যে এখানে এক্স দুটো আছে, ওয়াই দুটো আছে, জেড দুটো আছে, এর জন্য আমরা এখানে 2 কমন নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা করি, আর এই তিনটের যোগফল, ঠিক আছে, তিনজনে মিলে কাজ করছে, এখানে তো তিনটের যোগফল কত হচ্ছে 37, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে একসাথে 37/2 এত ইউনিট কাজ করতে পারে একসাথে, ঠিক আছে। এবার বলেছে
এটা তো একসাথে কাজ করতে পারে, টোটাল কত মিনিট আছে? 180। এখান থেকে যদি আমি এই তিনজনের যে এফিসিয়েন্সি আছে এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিই, তাহলে কতদিন করবে, কতদিনে কাজটা করতে পারবে, বেরিয়ে যাবে। তো 37, ঠিক আছে, এই দুটা এপাশে ওপরে উঠে যাবে, তাহলে হয়ে যাবে 360। ঠিক আছে, এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আসে 4.86। ঠিক আছে, এবার এটা যদি গুণ করি 2 দিয়ে, তো অ্যাপ্রক্সিমেট দেখো 9.72 আসে। ঠিক আছে, ডেস, তো এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা হবে 10 ডেজ। ঠিক আছে, একদম পারফেক্ট 10 ডেজ বেরোবে না, অ্যাপ্রক্সিমেট 10 আসবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি, থ্যাংক ইউ।